আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আখতার একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে যে ট্রিক্সটি শেয়ার করব সেটি একটি মজার ট্রিক্স। আমরা অনেক সময় কম্পিউটারের নির্দিষ্ট কোনো জায়গা আমরা জুম ইন আউট করতে হয়। অনেক সময় জুম ইন আউট কীভাবে আমরা কম্পিউটার নির্দিষ্ট একটি স্থান জুম ইন আউট করব, আজকে ভিডিওতে আমরা সেটি দেখব। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো চলুন বন্ধুরা, আমরা এখন মূল টপিকে ফিরে যাই। আমরা কম্পিউটারের যে স্ক্রিন অথবা বিভিন্ন পেজ আমরা কীভাবে নির্দিষ্ট জায়গাটা আমরা জুম ইন আউট করব সেটি এখন আমরা দেখব। এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা কিবোর্ড থেকে উইন্ডো বাটন, কিবোর্ড থেকে যে উইন্ডো বাটনটি আছে, কিবোর্ড থেকে উইন্ডো বাটনটি প্রেস করে প্লাস চিহ্ন দিব। কিবোর্ডের প্লাস যে চিহ্নটি আছে সেটি আমরা প্রেস করব। উইন্ডো বাটন প্রেস করে প্লাস চিহ্ন প্রেস করলাম, করার সাথে সাথে এমন একটি অপশন এখানে চলে আসবে। চলে আসার পরে এখান থেকে দেখেন এখানে 100% আছে, এখান থেকে আপনি প্লাস করলে আপনার দেখেন পুরা আপনার যে ডেস্কটপটা জুম হচ্ছে। আবার মাইনাস ক্লিক করলে আবার এভাবে আউট হয়ে যাবে, জুম ইন আউট হবে। এটিকে আমরা মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা চাচ্ছি যে নির্দিষ্ট কোনো একটি জায়গা আমরা কি করব, জুম করব। আমি এই যে সাপোজ আমি এটিকে জুম করব, এখানে মাউসের কার্সারটি রাখলাম, রাখার পরে উইন্ডো বাটন প্রেস করে প্লাস বাটন প্রেস করব। উইন্ডো বাটন প্লাস করে দেখেন এই যেভাবে উইন্ডো বাটন প্রেস করে প্লাস বাটন প্রেস করলে আপনি যেখানে কার্সারটি রাখছেন সেই জায়গাটুক আপনার জুম হবে। এবার আমি আবার এটিকে জুম আউট করব, এই জন্য উইন্ডো বাটন প্রেস করে মাইনাস বাটন প্রেস করব। দেখেন আমার আগের অবস্থায় চলে আসলো। সেম আপনি চাচ্ছেন যে কোনো একটি ডকুমেন্ট ওপেন করলেন, এখান থেকে আপনি চাচ্ছেন যে এই যে এবার উইন্ডো বারগুলো আছে এখানে আমি এটি জুম করব। এখানে আমি মাউসের কার্সারটি রাখলাম, রাখার পরে আমি উইন্ডো বাটন প্রেস করে প্লাস প্রেস করব। দেখেন জুম হচ্ছে। আমি আবার উইন্ডো বাটন প্রেস করে মাইনাস বাটন প্রেস করব, দেখেন এভাবে রিমুভ হয়ে যাচ্ছে। এইভাবে আপনি খুব সহজেই কিবোর্ডের উইন্ডো বাটন মাইনাস প্লাস প্রেস করে আপনি এভাবে কম্পিউটার নির্দিষ্ট স্থান জুম ইন আউট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।